বন্ধুরা, হাপুস হুপুস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি তোপসে মাছ। এই তোপসে মাছ দিয়ে কিভাবে আমরা তোপসে ফ্রাই করব সেটা আমি আপনাদের দেখাবো আজকে। সেই জন্য আমি এখানে 200 গ্রাম তোপসে মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ এটা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি, সামান্য নুন, 1 চামচ ভিনিগার, এই আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এই কটা জিনিস দিয়ে আমি মাছ আধ ঘন্টা ম্যারিনেট করে রাখছি। একটা বাটিতে আমি 1 কাপ ময়দা, 1/4 চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ আর হলুদ গুঁড়ো সামান্য, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ আর অল্প পরিমাণে চিনি দিলাম। আর দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে। এবার একটা ডিমকে আমি ভেঙে নিচ্ছি। ডিমটা সামান্য নুন দিয়ে আমি একটু ফেটিয়ে নিলাম। এবার এই ব্যাটারটার মধ্যে 1 টেবিল চামচ গলানো মাখন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এই অল্প অল্প করে ডিম দিয়ে এটা একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এবার অল্প অল্প করে এতে আমি জল মিশিয়ে নেব। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবার মাছগুলো আমি ব্যাটারে চুবিয়ে তেলে আমি ভেজে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। যখন ভাজবেন তখন আঁচ মাঝারি রাখবেন, বেশি বাড়াবেন না, তাহলে মাছটা খুব হবে না ভেতরটা। মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। মাছগুলো আমাদের 2 পিঠ ভাজা হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর বন্ধুরা, আমার হাপুস হুপুস চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তৈরি হয়ে গেল মুচমুচে তোপসে ফ্রাই। আমি কাসুন্দি পেঁয়াজের রিং সাজিয়ে পরিবেশন করেছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন তোপসে মাছের ফ্রাই।